তোমাকে মনে রাখতে হবে বড় সংখ্যা বের করতে হলে অঙ্ক যোগ, আর যে কোনো ছোট সংখ্যা বিয়োগফল হোক আর এ ঘরই হোক আমাকে বের করতে হলে অঙ্কটা কি হবে? বিয়োগ অঙ্ক হবে। এই কথাটা খুব ভালো করে মনে রাখবে, তাহলে তোমার অঙ্ক কখনোই ভুল হবে না। বিয়োগ চিহ্ন থাকলেই যে অঙ্ক কি যোগ হবে সেটা নয়, আমাকে মনে রাখতে হবে বিয়োগ চিহ্নে বড় সংখ্যা বের করতে হলে আমার অঙ্ক যোগ হবে, আর না হলে কি হবে? অঙ্ক বিয়োগই হবে। এই কথাটা মনে রাখবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা এখন করি। তাহলে এখন আমরা বিয়োগ চিহ্নের অঙ্কে প্রথম অঙ্কটা কি কি অঙ্ক করব? প্রথম অঙ্কে দেখো বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমি বড় সংখ্যা পেয়েছি, এখানে বিয়োগফল আছে ছোট সংখ্যা, তাহলে আমাকে আরেকটা ছোট সংখ্যা বের করতে হচ্ছে, তাই আমার অঙ্কটা কি হবে? বিয়োগই থাকবে। তাহলে কার থেকে বিয়োগ করব? 14 থেকে বিয়োগ করব? না, কারণ আমার বড় সংখ্যা হচ্ছে প্রথম ঘর, এই 30 থেকে 14 কে বিয়োগ করব। 30 থেকে 14 কে বিয়োগ করব। দেখো এখানে শূন্য থেকে যায় না, 4 ধার করো কত? 10। 10 থেকে 4 বিয়োগ করো, 1 2 3 4 5 6 7 8 9 10, 4 বিয়োগ করো, 1 2 3 4, তাহলে আর কত হয়? 1 2 3 4 5 6, কত পেলাম আমরা? 6 পেলাম। আর এখানে ধার দিয়েছো 1, এখানে কত আছে? 3 থেকে 1 চলে যাবে, 1 2 3, 1 চলে গেলে কত? 1 2, আবার 2 থেকে 1 কেটে দাও, 2 থেকে 1 কেটে গেলে কত? 1 কেটে দিলে 1 হয়। আমি উপরে গুলো মুছে দিলাম, রাফ গুলো কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে কত পেলাম? 16 পেয়েছি। এই বক্সে লিখবো 16, উত্তর বক্স সমান 16 লিখব। এবার এই অঙ্কে আসো, এই যে একটু ভাবার বিষয়, লক্ষ্য করো বিয়োগ চিহ্নে বড় সংখ্যা কি বলেছিলাম? এ পাশে বড় সংখ্যা, বিয়োগফল বড় সংখ্যা না, বড় সংখ্যা কে? প্রথম ঘর। তাহলে আমাকে এখন কি করতে হবে? বড় সংখ্যাটা বের করতে হবে। প্রথম ঘর হচ্ছে বড় সংখ্যা, বিয়োগ চিহ্নে প্রথম ঘর হচ্ছে বড় সংখ্যা, এটা বের করতে হলে আমার অঙ্কটা কি হবে? তাহলে আমার অঙ্কটা কি এখন বিয়োগ হবে না, কারণ আমি বড় সংখ্যা বের করব। বড় সংখ্যা বের, আমি যদি বিয়োগ করি এটা সংখ্যা আরো ছোট হয়ে যাবে, তাই বড় সংখ্যা বের করতে হলে অঙ্ক যোগ করতে হবে। তাহলে আমি এই দুটো যোগ করব, এবার যোগ করি, পাঁচ পাঁচ যোগ করলে কত হয়? 1 2 3 4 5, 1 2 3 4 5 কত হয়? 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 এর কত হলো? 10 এর কত বসবে? 0, হাতে কত? 1, তাহলে 1 1 1, 3 তে 1 যোগ করলে কত হয়? 1 1 1 কত হলো? 3। আমরা কত পেলাম? 30 পেয়েছি। এখানে 30 লিখব, উত্তরে বক্স, এই বক্স আবার লিখবে না, উত্তরে বক্স সমান 30। এবার আসো এই অঙ্কে, দেখো বিয়োগ চিহ্ন আমি কি এটা যোগ করব? আমরা যোগ এখানে যোগ করেছিলাম না, কিন্তু বিয়োগ চিহ্নে এখানে কি যোগ করব? কার করব? না, কেন? আমার বিয়োগ চিহ্নে বড় সংখ্যা কোনটি? প্রথম ঘর, বড় সংখ্যা আমার এখানে আছে, তাহলে আমার অঙ্কটা কি যোগ হবে না, বড় সংখ্যা তো আছে, তাহলে আমি অঙ্কটা কি করব? বিয়োগ করব। 28 থেকে 16 বিয়োগ করো, এবার 8 থেকে 6 কেটে দাও, 1 2 3 4 5 6 7 8, ধার করব? না, যেহেতু আমার 8 থেকে 6 এমনিই যাবে, 8 বড় 6 ছোট, তাই আমার ধার করার দরকার নেই, আমি 8 গুণব 6 কেটে দেবো, 1 2 3 4 5 6 7 8, 8 থেকে 6 কেটে দাও, 1 2 3 4 5 6 কেটে দিলে কত থাকে? 1 2 থাকে, এখানে কত? 2, 2 থেকে 1 গেলে কত হয়? 2 থেকে 1 গেলে 2, 1 2 1 কেটে দাও, 1 কেটে দিলে আর 1, এখানে 12 লিখি, উত্তর বক্স সমান, একটু লক্ষ্য করো,
তাহলে দেখো আমি আরেকবার তোমাদেরকে বলছি, তুমি একটু লক্ষ্য করো। তাহলে আমাকে দুটো কথা মনে রাখতে হবে, এই খালি ঘরের অঙ্কে দুটো কথাই মনে রাখতে হবে, বড় সংখ্যা বের করতে হলে অঙ্ক হবে যোগ, আর বড় সংখ্যা বের করতে না হলে অঙ্ক হবে বিয়োগ। এই যোগ চিহ্ন হোক আর বিয়োগ চিহ্নই হোক, আমাকে একটা এই দুটো কথাই মনে রাখতে হবে, বড় সংখ্যা বের করতে হলে অঙ্ক হবে যোগ, আর বড় সংখ্যা বের করতে না হলে, যে কোনো ছোট সংখ্যা বের করতে হলে অঙ্ক হবে বিয়োগ। তাহলে দেখো আমি আবার বলছি, যোগ চিহ্ন বড় সংখ্যা যোগফল আছে তাই অঙ্ক হলো বিয়োগ, যোগ চিহ্ন বড় সংখ্যা আছে তাই অঙ্ক হলো বিয়োগ, যোগ চিহ্ন বড় সংখ্যা যোগফল নেই তাই অঙ্ক হচ্ছে যোগ, বিয়োগ চিহ্নে বড় সংখ্যা হচ্ছে এটার বড় সংখ্যা আছে তাই অঙ্ক হচ্ছে বিয়োগ, আবার বিয়োগ চিহ্নে বড় সংখ্যা নেই তাই অঙ্ক হলো যোগ, আবার বিয়োগ চিহ্ন বড় সংখ্যা আছে তাই অঙ্ক হচ্ছে বিয়োগ। এই কথাটা সব সময় মনে রাখবে, যে যত বড় অঙ্কই পাও না কেন এটাই স্মরণ রাখবে, যোগ চিহ্ন যোগফল থাকলে অঙ্ক বিয়োগ, যোগফল না থাকলে অঙ্ক যোগ হবে, বিয়োগ চিহ্নে প্রথম সংখ্যা যদি না থাকে, বড় সংখ্যাটা না থাকলে অঙ্ক যোগ হবে, আর বড় সংখ্যা থাকলে অঙ্ক বিয়োগ হবে। এই কথা দুটো সব সময় মনে রাখবে, তাহলে খালি ঘরের অঙ্ক কখনোই ভুল হবে না। তোমাদের বেশি বক্সের অঙ্ক বা খালি ঘরের অঙ্ক খুব বেশি ভুল হয়, কারণ তোমরা মাথায় সব সময় রাখো কি যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। এই কথাটা মাথায় রাখবে না, শুধু মনে রাখবে যোগ চিহ্ন যোগফল আছে কিনা দেখো, বিয়োগ চিহ্ন বড় সংখ্যা আছে কিনা দেখো, তাহলেই তোমার অঙ্ক কোনো দিন আর ভুল হবে না। যে কোনো ক্লাসে তুমি যাও কখনো তোমার খালি ঘরের অঙ্ক আর ভুল হবে না। এই দুটো কথা তোমরা সবসময় মনে রাখবে, বড় সংখ্যা যোগফল যোগ চিহ্নে, আর বিয়োগ চিহ্নে বড় সংখ্যা হচ্ছে প্রথম ঘর, বড় সংখ্যাগুলো থাকলে অঙ্ক বিয়োগ, আর বড় সংখ্যাগুলো না থাকলে অঙ্ক যোগ হবে। এই দুটো কথা সবসময় মনে রাখবে। তাহলে আমি আজকে তোমাদের আর দ্বিতীয় নিয়মটা বোঝালাম, আমরা কথায় লিখো অঙ্কে লিখো লিখেছিলাম, কথায় লিখো লিখেছি বানান করে করে, আর অঙ্কে লিখো ছিল সংখ্যা লেখা, আর এখন আমি তোমাদের খালি ঘর অঙ্কটা বোঝালাম। এবার আমি তোমাদেরকে একটু বোঝাবো, বড় থেকে ছোট সাজাও, ছোট থেকে বড় সাজাও। তাহলে তোমরা এগুলো আশা করি তুলেছো, তাহলে আমি এখন তোমাদেরকে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজাও অঙ্কগুলো করাচ্ছি, তোমরা মনোযোগী হও। তাহলে দেখো তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায়ও ছোট থেকে বড় সাজিয়ে লেখো, বড় থেকে ছোট সাজিয়ে লেখো ছিল, তো তখন তোমাদের ছিল প্রথম সাময়িকে ছিল এক থেকে 25-এর মধ্যে ছিল, আর এবার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তোমাদের থাকবে 1 থেকে 50-এর মধ্যে। একই নিয়ম, শুধু একটু সংখ্যা বেড়ে গেছে। তাহলে দেখো ছোট থেকে বড় সাজাও, কিভাবে সাজাবে তোমরা তো জানোই, আমাদের প্রথম দেখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। তাহলে দেখো এখানে এগুলো দশকের ঘর, একটা এককের ঘর, আবার দশক আছে, তাহলে সবচেয়ে ছোট কে? এককের ঘর, 9। তাহলে আমি লিখবো এখানে সবচেয়ে ছোট কে? 9। এখানে একটা দাগ দিলাম, মানে এটা আমার শেষ, এই 9টা আমার গুণায়ার দরকার নেই। তাহলে এরপর কে কে আছে দেখো, 33, 25, 46, 50, 12, 38। তাহলে 9-এর পরে ছোট কে? এই যে 1-10-এর ঘর, তার মানে কি 1-এর ঘরটা, তাহলে 12 হচ্ছে ছোট। এখানে সব দেখো 3, 2, 4, 5, 3 আছে, তাহলে এরপর 9-এর পরে কি আসবে? 12। 12-এর পরে এটা আমি দাগ দিয়ে দিলাম শেষ, এই দুটো আমার গুণা শেষ, এগুলো আমি আর ধরবো না। এবার কি কি আছে? 3, 2, 4, 5, 3। তাহলে এই 2 দশকের ঘর একটা আছে এখানে, 2 দিয়ে 25, তাহলে এবার ছোটকে 25, এটাও চলে গেল। এবার কি কি আছে? 33, 3-এর ঘর, 46, 4-এর ঘর, 5-এর ঘর, 3-এর ঘর। তাহলে 2-এর পরে কে আসে? 9 একক, 1, 1-এর ঘর, 2-এর ঘর, তাহলে 3-এর ঘর আসবে। তাহলে আমি 3-এর ঘরে কয়টা পাচ্ছি? আবার দুটো পাচ্ছি, এদের মধ্যে আবার আমি একক দেখবো কে ছোট,
এখানে 33 একক 3, এখানে একক 8, তাহলে কে ছোট? 33 ছোট, 33। তারপরে কি আসবে? 38। তারপর আমার তিনের ঘর শেষ, এবার কোন ঘর আসছে? চারের ঘর আছে, এগুলো তো আমার আর গুনতে হবে না দাগ দেয় গুলো। চার, চারের ঘর আর পাঁচের ঘর আছে, তাহলে ছোট কে? চারের ঘর 46, এরপরে হচ্ছে পাঁচের ঘর 50। ভালো করে একটু লক্ষ্য করো। এরপরের ঘরে আসি, এখানে আবার দেখি এই দশক 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 একটা একক আছে, তাহলে এককটা আমি আগে লিখে ফেলি, সবার ছোট। তারপরে এবার আমি আবার কত দেখব? একের ঘর, তাহলে এখানে দেখো একটা একের ঘর আছে, এই একটা আছে, তাহলে একক দেখো 10, 0 আর এটা 5, তাহলে কে ছোট? 10 ছোট, 10। তারপর আসো 15। এবার আমি দেখি আর ছোট কে আছে? 4, 2, 5, 3, তাহলে ছোট কে? দুইয়ের ঘর, দুইয়ের ঘর একটা লিখে ফেলি। এরপরে দেখো দুইয়ের ঘর একটা লিখে ফেললাম, এবার দেখি তিনের ঘর আছে, তিনের ঘর একটা, পাঁচের ঘর একটা, চারের ঘর একটা, তাহলে 3 ছোট, তাহলে তিনের ঘর লিখে ফেললাম 32। এরপরে কে আছে? চারের ঘর ছোট 42, তারপরে রইল কে? 50। এবার বড় থেকে ছোট সাজিয়ে দেখো, এবার উল্টো। এখানে আমরা ছোটগুলো দেখেছিলাম, সবার আগে ছোট লিখেছি, এবার লিখব সবার বড়টা আগে আসবে, তাহলে দেখো 16, 8, 35, 11, 43, 22, 50, তাহলে আমাদের 50 পর্যন্ত, তো এখানে দেখা যাচ্ছে 50 সবার বড়, তাহলে এটা সবার আগে আসবে 50। তারপরে বড় কে? এটা শেষ কেটে দিলাম, একের ঘর 8, তিনের ঘর একের ঘর, চারের ঘর 2, তাহলে 16, 8, 35, 11, 43, 22, কে বড়? চারের ঘরটা বড়, 43 বড়, তাহলে আমি 43 লিখলাম, এটা লিখে এটা কেটে দিলাম। এবার কে বড় আছে? 16, 8, 35, 11, 22, এবার বড় কে? তিনের ঘর, তাহলে 35 লিখলাম। এরপরে বড় কে দেখো, 16, 8, 11, 22, তাহলে কে বড়? দুই বড়, এদের থেকে কে বড়? 1, 10, 6, 8, 1, 1, 2, 2, তাহলে বড় কে? দুই, তাহলে 22টা বড় হলো। এবার দেখো 8, 16, 11, এখানে তাহলে কি 11-র ঘরগুলো 1, 10-এর ঘরগুলো হচ্ছে 8-এর চেয়ে বড়, তাহলে এখানে আবার দুটো সংখ্যা, তাহলে আমরা একক দেখব 6 বড় না 1 বড়, এখানে 6 আছে এককে, এখানে 1 আছে, তাহলে 6 বড়, তাহলে 16 লিখলাম। তারপরে কি আসবে? 11 আসলো, তারপরে শেষকে 8। এবার শেষটা দেখো, আবার দেখো সবচেয়ে বড়কে দেখো, 24, এটা 2-এর ঘর, 15, 1-এর ঘর, 36, 3-এর ঘর, 5, 49, 4-এর ঘর, 20, 2-এর ঘর, 10, 2, 10, আর এটা হচ্ছে 4-এর ঘর, 46, 4, 10, তাহলে সবচেয়ে বড়কে দেখো, এখানে 5 নেই, 50 নেই, তাহলে 50 নেই, তাহলে বড়কে? 40-এর ঘর বড়, তাহলে 4, 10 কয়টি আছে? এ দুটি আছে, দেখো এই একটি দুটি, তাহলে এবার এখানে আমি সবচেয়ে বড় কে দেখবো, একক বড় দেখবো, 9 বড় না 6 বড়, কে বড়? 9 বড়, তাহলে 49 হচ্ছে বড়। তারপরে আসছে কে? 46, এটা শেষ। এবার আমরা দেখবো কি, চারের পরে 24, 15, 36, 5, 20, এখানে কে বড়? তিনের ঘর বড়, তাহলে 36টা বসে যাবে। 36-এর পরে কে বড় আছে দেখো? 24, 15, 5, 20, তিনের ঘরের পরে কে বড় হয়? একের ঘর বড় না এককের ঘর বড় না 2, 10 বড়, 2, 10-এর ঘর বড় বড়। এই একটা 24 পেয়েছি, এখানে একটা 20 পেয়েছি, এবার আমরা একক দেখি 4 আর 0, তাহলে কে বড়? 24টা বড়, 24, তারপরে কে বড়? 20, আর কি আছে? এবার আসো 15 আর 5, কে বড়? 15, তারপর শেষ 5। একটু লক্ষ্য করে দেখো, তোমরা তো এগুলো আগেও করেছো, তোমরা জানো, একটু লক্ষ্য করো, ভালো করে দেখো।
আচ্ছা দেখেছো, তাহলে বুঝতে পেরেছো তো? তাহলে তোমরা যেটা লিখবে ওটা নিচে দাগ দিয়ে দেবে, দাগ দিয়ে দিলে বাকিটা পড়ে দেখবে কোনটা বাকি রইলো, তা এভাবে তারপর গুনে দেখবে 1 2 3 4 5 6 7টা দিয়েছি, এখানে 7টা আছে নাকি দেখো, 1 2 3 4 5 6 7, এখানে কয়টা দিয়েছি, 7টা, 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5 6 7, দেখবে সব লিখেছো কিনা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে দেখো শেষটা দাগ না দিলেও চলবে। তাহলে আমরা সব লিখেছি এখানে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে তোমরা অঙ্কগুলো প্রস্তুত করবে। আর তোমরা তাহলে বাসায় আজকে যে অঙ্কগুলো আমি করিয়েছি, যদিও প্রথম সাময়িক পরীক্ষায় করেছো, তারপরও এবার যেহেতু একটু ডিজিট বেড়ে গেছে, তাহলে তোমরা সেভাবে বাসায় প্র্যাকটিস করবে। আর আমি তোমাদেরকে তোমাদের বাসায় বাড়ির কাজের খাতায় অঙ্ক করানোর জন্য কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজের খাতায় সেই অঙ্কগুলো অবশ্যই করবে। আর আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলো তো শ্রেণীর কাজের খাতায় করেছই আমার সঙ্গে সঙ্গে, এগুলো শ্রেণীর কাজের খাতায় থাকবে। আর বাড়ির কাজ তাহলে তোমরা, আমি যে কাজগুলো দিচ্ছি সেগুলো তোমরা বাড়ির কাজের খাতায় করবে সুন্দর করে। আর সবাই যতগুলো নিয়মের অঙ্ক করালাম, অনেক দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসে অনেকগুলো অঙ্ক আছে, কথায় অঙ্কে লেখো, ক্রমবাচক সংখ্যা, খালি ঘর পূরণ করো, নামতা, নামতার সাহায্যে গুণ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাও, হাতে রাখা যোগ, ধার করা বিয়োগ, প্রশ্নের অঙ্ক, সব নিয়ম আমি তোমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের আমি বুঝিয়েছি, করিয়েছি, আশা করি তোমরা পারবে। তোমরা এগুলো সব বাসায় প্রস্তুতি নেবে, ভালো করে করবে, যেন তোমাদের যখন পরীক্ষা হবে তোমরা যেন সব সুন্দর করে সঠিকভাবে উত্তর করতে পারো, তাই তোমরা প্রস্তুতি নেবে ভালো করে বাসায়। তাহলে এখন তোমরা বাড়ি কাজটা তুলে নাও। তাহলে তোমরা এই বাড়ি কাজগুলো অবশ্যই তোমাদের বাড়ি কাজের খাতায় করবে এবং সব নিয়মের অঙ্কগুলো বাসায় অনুশীলন করবে। আর আজকে এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকে তোমাদের দ্বিতীয় সাময়িক সিলেবাসের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। থ্যাংক ইউ বয়েজ।